একটি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে, তোমার আকৃতি রেখো পাশে থেকো পাশে থেকো। শেষ বিকেলের মেয়ে, প্রথমেই হচ্ছে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই, কারণ আসলে আমি আমাদের এই সম্পর্কটা দ্বারাই বুঝতে পারলাম আল্লাহ সবসময় বিশ্বাস করি, এবং এটা দ্বারা একদম আরও বেশি প্রমাণ হইল যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। কারণ আমি আসলে থিসিস টিউশন সবগুলো নিয়ে খুবই টেনশনে ছিলাম, থিসিস বাদ দিয়ে আবার থিসিসটা নেব, এটা আমার জন্য অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো এর মধ্যে থিসিসটা নিলাম, ওখানেই ওর সাথে আমার পরিচয়। তো ওর যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে সে নামাজ পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, এবং দেখুন যখনই আজান দিচ্ছে সেটা দুপুরের হোক, এশারের নামাজ হোক, আসরের নামাজ হোক, সে লাইভের মধ্যে নামাজ পড়তে দাঁড়ায় যেত, এবং চৈত্রবার। হ্যাঁ, আমরা অনেকজনই ওর সাথে একসাথে ল্যাবে কাজ করতাম, তো আমাদের সবাইকে সে সমানভাবে হেল্প করতো। তো যেটা দেখলাম যে মানুষটা আসলে ভালো সে সবার জন্যই ভালো, একজনের জন্য ভালো ব্যাপারটা তা না। তো সেই হিসেবে আমি ভেবেছি কেন নয়, আমার যে খুব কাছের বন্ধু আছে অবশ্যই তার মধ্যে সেও একজন, তখন থেকে তো সে আমাকে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট হেল্প করেছে, আমার থিসিসটা মোটামুটি সেই পুরোপুরি গুছিয়ে দিয়েছে, আর আমিও তাকে জবের ব্যাপারে টোটালি ছোটোখাটো ব্যাপারে এনকারেজ করতাম। এই তো এইভাবেই শুরু। তো এতদিন আমাদের গল্পটা ছিল তুই এর গল্প, আজ থেকে আমরা অফিসিয়ালি তুমি আমার বিশ্ববিদ্যালয় জীবন যখন শেষের দিকে, মাস্টার্স কমপ্লিট, থিসিসটা বাকি, থিসিসের ঠিক মাঝামাঝি সময়ে একদিন সে আমার ল্যাবে আসে, তখনই আমাদের পরিচয়। ওকে আমি পেয়েছিলাম এক অকৃত্রিম বন্ধু হিসেবে, আমার জীবনের দুঃসময়গুলোতে সে আমার পাশে ছিল বন্ধু হিসেবে, সব সময় সাহস দিয়ে আমার পাশে ছিল। তখন আমার মনে হয়েছিল এরকম একটা ভালো বন্ধু যদি সারা জীবন পাশে থাকে, জীবনের সকল দুঃখ কষ্ট জয় করা যায়, জীবনের সকল প্রতিকূলতা অতিক্রম করা যায়, তাকে আমি সারা জীবন দেখতে চাই নিজের বন্ধু হিসেবে। আমাদের পরিচয়ে প্রেম, ভালোবাসা বা বিয়ে এগুলো আমাদের মাথায় ছিল না, আমরা একে অপরের ভালো বন্ধু। যখনই আমাদের চাকরি হয়ে গেল তখন মনে হলো ওর সাথে বন্ধুত্বটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। তখনই মাথায় আসলো যে না, ওকে যদি আমি বিয়ে করে ফেলি তাহলেই ওকে আমি সারা জীবন বন্ধু হিসেবে রাখতে পারি, আর তখনই আমি বলে ফেলি যে আমি তোমাকে সারা জীবন বন্ধু হিসেবে রাখতে পারি।
तेरी खुशियों के खातिर मैं सारे जग से लड़ जावा, है मेरी यही आरज़ू कि तेरा ही मैं साथ दूं, तेरा बन के रहूं सदा मैं परछावा। तू मेरी हीर में तेरा रांझा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर ना कोई दूजा सोनी है। तू मेरी हीर में तेरा रांझा, चाहूँ तुझे मैं खुद से भी ज्यादा, मैं एक प्यासा तू नीर बन जा सोनी है। এই ভিডিওটা শ্যুট করা পরিকল্পনা করা হচ্ছে আমার কাছের মানুষ এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসলে নীতি নৈতিকতা এবং ভালোভাবে যদি চলা যায় তাহলে অবশ্যই এভাবেই একটা হ্যাপি জীবন আবার নতুন করে নতুন অধ্যায় শুরু করা যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সামনের দিনগুলোতেও যেন এভাবে সুখী থাকে পরিবার পরিজন কাছের জনদেরকে নিয়ে, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে হৃদয়।